দেখো, আজকে আমরা চলে এসেছি ইনডিফিনাইট ইন্টিগ্রালের একটা অঙ্ক নিয়ে। এই অঙ্কটাকে সলভ করার জন্য আমি প্রথমে ওপর নিচে রুট কস টু এক্স দিয়ে গুণ করবো। তাহলে আমরা যেটা পাবো, কস টু এক্স ডিএক্স বাই সাইন এক্স রুট কস টু এক্স। নেক্সট স্টেপে আমরা কস টু এক্সটাকে 1 - 2 সাইন স্কোয়ার এক্স এর ফর্মুলায় ভেঙে দেবো। তাহলে আমরা পাবো সাইন এক্স রুট ওভার কস টু এক্স। এবার নেক্সট স্টেপে আমরা এটাকে আলাদা করে দেবো, তাহলে যেটা হবে কোসেক এক্স বাই থাকবে কস টু এক্স। এখানে আমি কস টু এক্সকে রুট ওভার কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স এর ফর্মুলায় ফেলবো। আর এখানে দেখো যেটা থাকবে 2 sin² x dx বাই সাইন এক্স রুট কস টু এক্স। তাহলে এখানে সাইন সাইন একটা কেটে যাবে, তাহলে যেটা হবে ইন্টিগ্রেশন 2 sin x dx বাই রুট কস টু এক্স থাকবে। এখানে রুট কস টু এক্সটাকে আমি 2 cos² x - 1 এই ফর্মুলায় ছিল। নেক্সট স্টেপে দেখো, আমরা ওপর নিচে এখানে একটা সাইন দিয়ে ভাগ করবো সাইন এক্স। তাহলে যেটা হবে cos² x dx বাই রুট ওভার, তাহলে এখানে সাইন এক্স দিয়ে যখন ভাগ করছি তাহলে যেটা হবে এখানে cot² x - 1 - 2 sin x dx। এখানে আমি রুট টুটাকে কমন নিয়ে নিলাম, তাহলে যেটা হবে রুট ওভার cos² x - 1 / √2 তার হোল স্কোয়ার, যেখানে আমি কট এক্সটাকে জেড পুট করব, তাহলে যেটা হবে -cosec² x dx = dz। আর এখানে আমি কস এক্সকে টি পুট করব, তাহলে যেটা হবে দেখো, তাহলে হবে -sin x dx = dt। তাহলে দেখো এইখানে কিন্তু এই টার্মগুলোই আছে, মানে cos² x dx। তাহলে আমি নেক্সট লাইনে লিখতে পারি -dz / √2 - √2 তাহলে এখানে হয়ে গেলে হবে √2, কেটে গেলে কাটাকুটি করলে। আর নেক্সট স্টেপে এখানে দেখো -sin x আছে, সেটা প্লাস হয়ে যাবে, তাহলে তখন আমরা লিখব dt/√t² - 1 / √2 তার হোল স্কোয়ার। নেক্সট লাইনে দেখো, যেটা এর ফর্মুলা হচ্ছে log z + √z² - 1 + √2 log t + √t² - 1 / √t তার হোল স্কোয়ার প্লাস সি। তাহলে এখানে জেড এর মান বসিয়ে দিই, যেটা হবে -log আর টি এর মান -log cot x + √2 cos² x - 1 + √2 log t এর মান হচ্ছে cos x + √2 cos² x - 1 / √2 তার হোল স্কোয়ার প্লাস সি। c = সমাকলন ধ্রুবক। এটাই হচ্ছে অ্যান্সার।